সবাইরে মাফ করে দেব, যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে। কে কি বললো ওটা দেখার দরকার নাই। কারো ব্যাপারে কোনো ক্ষোভ, কোনো তিক্ত অভিজ্ঞতা, জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন? রাখলে লাভ না লস, এটা আরো জ্বালা দিবে আমার, এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে। ইট উইল বার্ন মি ইনসাইড, ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। এগুলো বয়ে বেড়াতে চাই না আমি, আমি সব মাফ করে দিতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আমার মুত্তাকিন বান্দাদের তিন নাম্বার বৈশিষ্ট্য, তারা অন্যের প্রতি রাগ ক্ষোভ অন্তরে পুষে রাখে না। অন্তরে রাগ ক্ষোভ জ্বালা পেলে পুষে রাখে না, বরং সবাইকে মুত্তাকি বান্দারা ক্ষমা করে দেয়। পারা যাবে? কি করবেন? ক্ষমা করব, কি করবেন? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, এটা আমরা চাই, কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা করতে পারি না। যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান, তাহলে আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ ভুল করছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করো। আমি ক্ষমা চাইতেছি, কিন্তু আমি ক্ষমা করি না আরেকজনকে। তুমি ক্ষমা করো না, তুমি ক্ষমা চাও কোন সাহসে? আল্লাহর হাবিব ফরমান, কোন বান্দা যদি অন্য বান্দারে ক্ষমা করে দেয়, আল্লাহ ওই বান্দার মর্যাদা বাড়িয়ে দেয়। তুমি যদি অন্যরে মাফ করে দাও, তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও, তোমার ভুলগুলো ক্ষমা করে দিবে কে? আল্লাহুম্মা ইন্নাকা আফুন করিম। কদরের রাতে আমরা পড়ি, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে তুমি ভালোবাসো। ফাআফওয়ান্নি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর ক্ষমার জন্য দিন রাত চোখের পানি ছেড়ে আমরা কাঁদি, কিন্তু অন্যের ক্ষমা করতে চাই না। কথাটা বুঝতে পারছেন? আমরা আল্লাহর ক্ষমা চাই, কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা, ক্ষমা পেতে হলে আগে ক্ষমা, মনে থাকবে তো? আমরা আসলে অতীতকে বয়ে বেড়াই, অতীতকে বয়ে বেড়াই, অতীতকে ভুলতে চাই না। কোন বছর কে আমারে মারছিল ওইটারে মনে রাখছি, কোন ২০ বছর আগে আমারে অপমান করছিল মনে রাখছি, তোরেও আমি অপমান করু। তুই আমারে মারছিলি, তোরেও মারু, ২০ মনে রাখিস, মনে রাখিস, দেখাই দিব। তো এই যে এই দেখেন, খেয়াল করে দেখেন, ২০ বছর আগে কোথায় আমার অপমান করছিল এটা আমি ভুলি নাই, মনে রেখে দিয়েছি। তার মানে ২০ বছর ধরে এটা জ্বলতেছে, ক্ষতি কি আমার না অন্য কারো? এগুলো ভিতরে জ্বলে, প্রতিহিংসার আগুন আপনারে জ্বালিয়ে দিবে, প্রতিশোধ নেয়ার আগুন দিনকে দিন আপনারে জ্বালায়। আপনি যদি একদিন ওরে অপমান করেন, মারেন, ও একদিন জ্বলবে, মরবে, কিন্তু প্রতিদিন আপনি জ্বলবেন। চিল্লা এখন ঠিক কিনা? রাসূলুল্লাহ ক্ষমা করে দিতেন। মক্কা বিজয়ের দিন সব কাফির মুশরিক গুলো আল্লাহ রাসূলের পায়ের সামনে থার থার করে কাঁপছিল। সবাই ভেবেছে আমরাও যেরকম পাষাণ, মুহাম্মদ মনে হয় তাই করবে, আমাদেরকে এবার কচুকাটা করবে। আল্লাহ রসুল মক্কার কাফির মুশরিকদের এই দৃশ্য দেখে ঘোষণা দিয়ে দিলেন, ইযহাবু লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ নাই। ইযহাবু ফাআন্তুম আত-তালাকা, আমি তোমাদেরকে স্বাধীন করে দিলাম। ঐতিহাসিকরা বিশ্বনবীর এই বিশাল দিল দরিয়া দেখে অবাক হয়েছে, তারা বলতে বাধ্য হয়েছে, ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিনিমিটি অ্যান্ড ফরগিভনেস হুইচ ওয়াজ শোড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু, ওয়েন অল অফ হিজ এনিমিজ লেইড আন্ডার হিজ ফিট অ্যান্ড হি ফরগেভ দেম ওয়ান অ্যান্ড অল। পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির কোনো মানুষ দেখাতে পারে নাই। যখন তার ঘোর শত্রুরা তার পায়ের সামনে বসে থারথার করে কাঁপছিল, তিনি চাইলেই পিষে মারতে পারতেন, কিন্তু তা না করে তিনি ক্ষমা করে দিয়েছেন। এজন্য কি করবেন, কি করবেন? ওয়ালা আফিনা আনিন নাস, মুত্তাকি বান্দার তিন নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকি বান্দারা ক্ষমা করে দেয়, তারা মনের মধ্যে হিংসা রাগ এগুলো পুষে রাখে না। সুবহানাল্লাহ, পড়েন, যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই, জানেন?
আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন। আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স, তিক্ত অভিজ্ঞতা, কে আপনারে গালি দিয়েছিল, কষ্ট দিয়েছিল সবসময় এগুলো বয়ে বেড়ান, ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড, এগুলো আপনার ভিতরে জ্বালায় পোড়ায় সারখার করে দিবে। আর যদি ভুলে যান, জায়গায় মাফ করে দেন, তাহলে শোধ বোধ সব শেষ। আমি আছি শান্তিতে, ঠিক কি না? আমরা শান্তি চাই কি চাই না? আমরা অতীতের এই কষ্ট বুকে নিয়ে আর চলতে চাই? সমাধান একটাই, ক্ষমা করে দেন।